পকে সকাল সকাল তেল মালিশ হচ্ছে, পকলে তেলে সকাল সকাল তেলুন তেলুন হচ্ছিলি, সকাল সকাল তেলুন তেলুন। ইয়েস 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 পাপা, প্রিয়ান প্রিয়ান। ইয়েস মাম্মা, ইটিং সুগার। নো মাম্মা, টেলিং লাইন। নো মাম্মা, ওপেন ইয়োর মাউথ। শুন কি হয়েছে, গেছে এদিকে দুধ নিয়ে আর এদিকে তেল মালিশ হচ্ছে, ড্যাডা আর দিদি আর দুজন মিলে অত্যাচার করে যাচ্ছে। কিচ্ছু হয়নি, কাজ ওকে নিয়েই ব্যস্ত সবাই। আলু সেদ্ধ ডিম সেদ্ধ বেস্ট খাবার আমার কাছে তো। কি খুশি দেখো, হাত দিচ্ছে যাবেও। এতক্ষণে মনে হলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকাল সকাল দেখালাম প্রিয়ানের তেল মালিশ, মানে তেল মালিশ তো তেল মালিশ, আজকে মাথা থেকে পা পর্যন্ত পুরো ভালো করে তেল মালিশ করা হয়েছে। মাথাটা জন্মের পরে একবার তেল দেওয়া হয়েছিল, ভীষণ র্যাশ বেরিয়ে গেছিল, তারপরে এতদিন তেল দেওয়া হয়নি। নে পাপা নে। আর আজকে আমি বললাম যে অনেকদিন তো হলো আর ঠান্ডাটাও পড়েছে, তো একটু মাথায় তেল দিয়ে দেখো, জাস্ট মানে ট্রাই, যদি স্যুট করে যায় তাহলে এখন থেকে দেওয়া যাবে পুরো শীতটা। তো গতকাল বাৎসরিক কাজ দাদুর হলো, গতকালের ব্লগটা আশা করে সবাই দেখেছো। তো খুব ভালোভাবে দিনটা গেছে, সমস্ত কাজ ভীষণ সুষ্ঠুভাবে হয়েছে, গৌরীয় মঠের যা ব্যবস্থা, আমার তো এই প্রথম এক্সপিরিয়েন্স ওখানটাতে, তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বাড়িতে যে জিনিসটার জন্য করা হয়নি, যে মা একা হাতে পকোকে নিয়ে পেরে উঠবে না, অনেক আয়োজন করতে হয়, তো সেখানে গিয়ে আমরা যেটা দেখলাম যে সমস্ত কিছু ওদের মানে কীর্তন থেকে শুরু করে পুরো আয়োজনটাই ওরা করেছে, সেটা বাড়িতে হয়তো সম্ভব হতো না। তো যাই হোক, সব মিলিয়ে বাৎসরিক প্লাস গতকালের পুরো দিনটা খুব ভালো গেছে। আর আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হলো, কারণ গতকাল রাতে আমরা ঘুমিয়েছি অনেক দেরিতে, প্রায় 2:30-3 নাগাদ, আর তাই সকালে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো, তারপরে ওকে এই নিয়েই সবাই ব্যস্ত। তো চলো আজকের ব্লগটা আমি এখানটা থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি মিসেস ব্লগ। পকলের আজকে খুব ভালো লেগেছে তেল মালিশ করে, না পকলে? পকলের আজকে খুব মজা পেয়েছে, এখন স্নানু চানু হবে, স্নানু চানু হবে, পকলের চানু হবে। দাদা বলছে জল হচ্ছে, পকলের স্নানের জল দাদা রেডি করে আনবে, তারপরে হবে চানু। আজকে পকলের স্নানের জন্য কত কিছু করা হয়েছে, এখান থেকে বাবা পুরো বেডশিট পেতে দিয়েছে, যাতে বাইরে থেকে ধুলো না আসে, এদিক থেকে হাওয়া যাতে না আসে, তার জন্য চাদর ধরে গার্ড, আর পকলে এখানে নিজের মন মতন স্নান করছে। আর দিদি আছে যে পকলের স্নানু হলেই এখান থেকে টাওয়াল নিয়ে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে চলে যাবে, এটা খুব ভালো হয়েছে, না হলে পরে কি রাস্তা দিয়ে দেখাও যায় আর ধুলো ওড়ে, ভীষণ হাওয়া আসে, তো সব দিক থেকে গার্ড, প্লাস রোদটাও পুরো পড়ছে একদম। পকলে ভীষণ এখন জল দেখলে পরে লাফালাফি শুরু করে দেয়, যে জলে নামবেই, এনজয় করছে এখন, আগে ভয় পেত এখন এনজয় করে। ভালো করে তেল মালিশ করে স্নান হলে যেটা হয়, এখন প্রচন্ড ঘুম প্রিয়ানের চোখে, এ কোলে নিলাম একটু, এরকম করতে করতে দেখি পুরো ঘুমিয়ে পড়েছে গা ছেড়ে, অনেকক্ষণ ধরে এই জন্যই কান্নাকাটি করছিল। তো এখন ওকে শুইয়ে দিয়ে আজকে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া মানে যেটা ডিসাইড করেছি, ভীষণ সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, একটু তেল দিয়ে তার সঙ্গে একটু আচার, ভেবেই জিভে জল চলে আসছে। বাঁধাকপি কেটে নিয়েছিলাম করার জন্য, বাবা না করলো, হ্যাঁ বাবা না করলো, মা সকালবেলা ওটাই ডিসাইড করেছিল যে বাঁধাকপির ঘন্ট হবে, কিন্তু ওটা ইচ্ছে করছে না, বাঁধাকপি আমি খুব একটা ভালো খাইও না তাছাড়া, কিন্তু ওই সেদ্ধ ভাতটা না খুব ইচ্ছে করছে খেতে, এখন আমি গিয়ে ওটাই মাকে বললাম, দেখি ঘুমিয়েছে কিনা ওর, তো হ্যাঁ ঘুমিয়ে গেছে না, ওকে তেল মাখালে স্নান করালে তখন ওর ঘুমের জন্য অস্থির হয়ে যায়, আরাম পায় তো, খুব খুব আরাম পাচ্ছিল তেল, অনেকক্ষণ ধরে তেল মাখালাম তো আজকে, এখানে আসার পর থেকে ওর তেল মালিশটা খুব ভালো হচ্ছে। তাই গতকাল যে বাড়িতে গেছিলাম তখন সামনে বাড়ি দিদাও বলছে যে আমরা তো সবসময় ব্লগে দেখি যে তেল মালিশ হচ্ছে দিদার, তো রোদে বসে, হ্যাঁ রোদে বসে, আর ওখানে তো ওগুলো আমি খুব একটা পারতাম না, আর করতাম মানে কি ওই দায়সারা ভাবে, কারণ এত কাজের মধ্যে রান্না বাড়ি পুজো পাঠ সব সামলে ওর ওইরকম ভাবে মা এখানে যেরকম ভাবে সময় দিচ্ছে ওই জিনিসটা ওখানে হতো না। আমি তো দেখ আধা ঘন্টা ধরে তেল খালি মালিশ করলাম ওকে, অনেকটা সময় নিয়ে মাঝটা করে, আর ওটা এক্সপার্ট হাতের করা, আর আমার তো নিউ মমদের করা,
ওটার মধ্যে পার্থক্য থাকবেই কিছুটা। আর এখানে আসার পর ঠান্ডাটাও পড়েছে প্রচণ্ড, এতদিন ওখানে যতদিন ছিলাম ওরকম ঠান্ডাটা পড়েনি। তো যাই হোক, সব এখন দরকার এগুলো হচ্ছে। এই আলুগুলো সেদ্ধ করা হয়েছিল আলুর দম করার জন্য, বাট ওই যে বললাম ডিসিশন চেঞ্জ, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে হবে ভাত খাওয়া। প্রিয়ানের সবজিগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি আগে কেটে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর বাঁধাকপি হওয়ার কথা ছিল, যে বাঁধাকপি আলু বেগুন মটরশুঁটি সব রাখা আছে, এটাও এখন হবে না। তো প্রিয়ানের খাবারটা ফাইনালি বসে গেল। আলু সেদ্ধটা মাখতে গিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো যে আলুর চোখা অনেকদিন খাওয়া হয়নি, তাই এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এটাকে একটু স্ম্যাশ করে নিয়ে ফ্রাইং প্যানে হালকা করে একটু আলুর চোখা বানিয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে। আলুর চোখা এখানে হয়ে গেছে, ডিম সেদ্ধ ছুলে রেখেছি, প্রিয়ানের খাবার দান। এখন প্রিয়ানকাকে খাইয়ে দেবো, ওর খাবারটা আরেকবার একটু জাল দিচ্ছি। আর মা প্রিয়ানকে নিয়ে এখন এই যে পুকুর পাড়ের ওদিকে দাঁড়িয়ে আছে। কি বলছো? গায়ে রোদ লাগাচ্ছ, অনেক রোদ খেয়েছে আজকে, এবার ভাতু খাক। কুকুর পাড়টা একটু দেখিয়ে নিয়ে আসো ওকে। হ্যাঁ, তা আগুনের তাপটা পাবে তো। পোকো ইজ রেডি, পোকো তুমি এখন খাও খাও করবে, তোমাকে খাও খাও করিয়ে আমলা খাও খাও করবো। হে পোকো, ঠিক 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 ঠিক। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, আজকে এত ভালো খেলাম না, অনেকদিন পর তৃপ্তি করে আলুর চোখা, ডিম সেদ্ধ, ঘি, শুকনো লঙ্কা ভাজা, উফ দারুণ খেলাম, দারুণ। এই খাবারের কোনো মানে অন্য প্রক্সি হয় না। মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে আর গরু ছাগল দেখাচ্ছে। দুপুরবেলা এটাকে আবিরার কাছ থেকে নিয়ে এসে ওকে ঘুম পাড়াতে গেলে, দেখ পাপা দেখবে এখন এদিক থেকে। হ্যাঁ, আমি আর প্রিয়ান দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। ওর একটু ঠান্ডাও লেগে গেছে, কালকে এরকমভাবে যাওয়া আসা সব কিছু নিয়ে, আর গৌরীয় মাঠে নামার সঙ্গে সঙ্গে খোলা জায়গা না, এত হাওয়া চলছিল ওখানটাতে, ওই ঠান্ডাটাই লেগে গেছে আর কি। বাট ঠিক আছে, এখন কি করা যাবে আর কিছু করার নেই। আর আমাদের ইনভার্টারের কি সমস্যা হয়েছে আমি আগের দিনও যেটা বললাম, মাঝে মধ্যেই ফিউজ উড়ে যাচ্ছে, ইনভার্টার কোনো কাজ করছে না, ঘরের জায়গায় জায়গায় যেগুলোতে ইনভার্টারের কানেকশন আছে সেই কানেকশনগুলো চলছে না। আমাদের হেয়ার ড্রায়ারটা যেদিন চালানো হলো সেদিন মেন প্রবলেমটা হলো, তারপরে মা একদিন রুম হিটার চালাতে গেল তখন আবারও ফিউজ উড়ে গেল। এখন না রুম হিটার চলছে, না হলে পরে আগেরবার যখন ঠান্ডা লেগেছিল তখন রুম হিটারে তেল গরম করে করে ওকে সেক দেওয়া হয়েছে, বাট এখন আর সেটা করা যাচ্ছে না। আজকে নর্মালি একটা লাইটের সুইচ কি এদিক ওদিক করতে গিয়ে আবারও ইনভার্টারের ফিউজ উড়ে গেছে, তো এখন এই একটা লাইট চলছে, বাট বেশিরভাগ কানেকশন, মোবাইল চার্জ ফার্জ এগুলো কিছু হচ্ছে না। বাবা এমনিতে করিস না, ঠান্ডা লেগেছে। শুধু ওই সামনের ঘরটা, আমার ঘরটাতে লাইট জ্বলছে, বাকি কোনো ঘরে, যে বাবা মার ঘর হোক, বসার ঘর হোক, এদিকে একটু বাথরুমের সাইডটাতে লাইট আছে, রান্নাঘরেও লাইট জ্বলছে না, মানে কোনো কাজ করা যাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। এখন বাবা ইলেকট্রিশিয়ানকে ফোন করে যাচ্ছে, কখন আসবে কে জানে। আমাদের ইনভার্টারটা ওপরে কোথা থেকে দেখাই, ফ্ল্যাশ জ্বালাই, এই যে ওপরে ইনভার্টার বারবার করে আওয়াজ হচ্ছে আর সমস্ত লাইট চলে যাচ্ছে, আবার কানেকশন আসছে, আবার এরকম হচ্ছে। তো এই যে রিকোয়েস্ট চলছে এখানটাতে যে তাড়াতাড়ি এসে যেটা করে দেওয়া যায়। নতুন জিনিস শিখেছে, পোকলা কলো 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 বাবা, পোকলা কলো, আওয়াজ 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 আবা বাবা 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 কল 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 বা 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 আলে বা 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 আবাল আরে বাবালে বাবালে নিজে নিজে করতে, একটু নিজে নিজে করতে, যা পারে না নিজে নিজে কামড় দিয়ে দেয় পুতনি। আমি বসে বসে ওর পাকামিগুলো জাস্ট দেখে যাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, সেদিনের ছেলে, এই যে দেওয়াল ধরে ধরে হাঁটে, এখন দেওয়াল ধরে ধরে হাঁটছো, আর যে যখন হাঁটার চেষ্টা করো তখন ধূপ করে পড়ে যায়, আবার লজ্জাও পেয়ে যায়, লজ্জাও পেয়ে যায়, নজ্জুতি। এতক্ষণ কি সুন্দর, এখন ভিডিও করছি তো করলো না, এখান থেকে নিয়ে হাঁটতে হাঁটতে এত দূর আসলো, তারপরে আমি টেনে নিলাম, মানে এদিকে আবার পড়ে যাওয়ার ভয় থাকবে, তাই না পাপা? ভিডিওতে আমরা দেখাই না আমরা কত বলে হয়েছি, কিন্তু আমরা বলে হয়েছি।
এই যে এখানে আমরা এখন খাবো মুড়ি মাখা আর এনার্জি ড্রিঙ্ক। পাপা তুই কবে থেকে খাবি মুড়ি টুড়ি মাখা টাকা? হ্যাঁ আর কত তোকে বুকুত ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবো বন্ধু, মুড়ি মাখা খাই, চল চল চল। ইলেকট্রিশিয়ান এসে গেছে, হয়ে গেছে বাবা ঠিক, আর প্রবলেম হবে না তো? ওই যে রুম হিটারটা চালানোর কথা বলছো বাবা, বাবা মা ভীষণ খুশি এক্সাইটেড এত যে আমি ইলেকট্রিশিয়ানের সামনে গিয়ে বাহবা দিচ্ছে, বাহবা বলছে ওমা তুমি না আসলে হতোই না। অ্যাকচুয়ালি তাই, ইলেকট্রিশিয়ান না আসলে কি আর ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়, পোকো না থাকলে কি আর দুষ্টুমি কমপ্লিট হয়, ঠিক তেমনই। যার যেটা কাজ পকর এটাই কাজ, ছড়িয়ে ছিটিয়ে দুষ্টুমি করবে, নোংরা করবে, তাই না? এটা ফেলার চেষ্টা করবে, এটা ফেলার চেষ্টা করলে এটা পটাশ হয়ে ভেঙে যাবে, তারপরে মাম্মা তোমাকে পিটু পিটু করবে, আর দিদিয়া তোমাকে বকু বকু করবে, দিদিয়া কান্দু কান্দু করবে, এটার মধ্যে কি করে, এটার মধ্যে এগুলো সব মুড়িগুলো তোলে, তারপরে মুড়িগুলো খায়, তুমি জানো না সেটা? খাও, সবসময় খাই দুতু দুতু। আজকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে হলো আমি যে বেশ কিছুদিন আগেই বললাম যে আমি আর মা দুজনেই একটা নিউট্রিশন নিচ্ছি ওয়েট ম্যানেজমেন্টের জন্য, হেলথ বেনিফিটের জন্য, তো সেগুলোর জন্য না একটা ট্রেনিং হয় প্রপার গাইডেন্সের সাথে, পুরো ডায়েট চার্ট থেকে শুরু করে এক্সারসাইজ ইয়োগা সব কিছু সব কিছু একটা ট্রেনিং চলে আমাদেরকে, ওই সপ্তাহে দু তিন দিন এরকম ট্রেনিং আমাকে অ্যাটেন্ড করতে হয়, কোনো সময় পারি তো কোনো সময় পারি না পককে নিয়ে। তো আজকে যেটা হলো না, আজকে পুরো ফুল মানে প্রায় দেড় ঘন্টার মতন একটা ট্রেনিং সেশন আমি ছিলাম, আর পকো যেভাবে আমাকে কোঅপারেট করেছে জাস্ট চিন্তার বাইরে। বাবা এখন একটু কোঅপারেট করো, আর আর এক মিনিট, তো মানে ওকে নিয়ে দেড় ঘন্টা একটা সেশন আমি কন্টিনিউ করলাম, ও পাশে বসে খেললো, নিজের মতন নিজে থাকলো, আমাকে ভীষণ ভীষণ মানে এরকমভাবে যদি থাকে তাহলে পরে সব কিছুই যেন করা সম্ভব, তো সেটা আমি আর ব্লগে না শেয়ার করে পারলাম না। অনেকক্ষণ ধরে মাও আজকে রান্নার দিকটা দেখছে, হ্যাঁ তো সব মিলে ঝুলে, না হলে বেশিরভাগ টাইমে যখন আমি ট্রেনিংয়ে থাকি মা বাবার কাছেও থাকে, বাট আজকে বাবাও একটু ব্যস্ত আর মাও রান্না করছে, তার জন্য আজকে আর ওকে আমার কাছে নিয়েই আমি ছিলাম। তো ভালো লাগলো বেশ, ছেলে আমার বড় হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটাই তার প্রমাণ। এখন গিয়ে দেখি মা কি করছে। কই দিদিয়া কি করছে দিদিয়া? ও বাঁধাকপিটা এখন করছো? হ্যাঁ। আচ্ছা আমি ভাবলাম আলুর দম হয়ে গেছে। আমি তাই বললাম দেড় ঘন্টার একটা ট্রেনিং চললো, পকো যেভাবে আমাকে মানে কোঅপারেট করলো চিন্তার বাইরে, না বলো? এতক্ষণ ওকে নিয়ে করলাম দেড় ঘন্টা, সেই সাতটা থেকে সাড়ে আটটা অবধি, এরকম ছেলে থাকলে আর কোনো চিন্তা, আর কোনো চিন্তা এরকম ছেলে থাকলে? ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি যাচ্ছি এখন মা আলুর দমটা বসিয়ে এসেছে একটু দেখতে। বান্ধবীর ঘন্টা তো হয়েই গেছে, গন্ধ তো দারুণ বেরিয়েছে, এই যে আলুর দম, ইয়ামি ইয়ামি, দু রকমের তরকারি তো হয়ে গেছে, একটা বাঁধাকপি যেটা আমরা কালকে খাবো, আর এখন আলুর তরকারি যেটা বাবা এখন রুটি দিয়ে খাবে, তখন বানাবো আমি রুটি। রুটি বানিয়ে এনে বাবাকে দিলাম জাস্ট, যে বাবা ডিনার করছে, আর ওকে দেখিয়ে গেলাম যে মা ঘুম পাড়িয়ে দিয়েছে খাইয়ে দাইয়ে, দেখো এখানে এসে নাচ করছে এখন আর রুটিও খাচ্ছে, টাইম মতন ঘুমিয়ে তুমিয়ে উঠে গেলো, এখন আমরা ঘুমোবো ও উঠে গেলো, এতে তো কথা হলো সেই ছোট্ট বানার মতন কান্দ। এই বাবা দুধ তুমি, দুধ তুমি লিমিট থাকে বাবা, এত দুধ তুমি করো না, করো না দুধ তুমি বাবা। গতকাল যে শিলিগুড়ি গেছিলাম সেখান থেকে প্রিয়ান দুটো সোয়েটার পেয়েছে, একটা হচ্ছে ওর ঠাকুমা ঠাকুরদা দিয়েছে আর একটা হচ্ছে দেবশ্রী দিয়েছে, দুটোর একটাও এখন অব্দি খোলা হয়নি, কারণ ওই আর কি ধুয়ে টুয়ে নিয়ে একবার স্যানিটাইজ করেই ওকে পরাবো, তো কালকে ওটা খুলবো। এখন হঠাৎ করে আমার মনে পড়লো, পাপা পড়ে যাবি, পাপা পড়ে যাবি। দেবশ্রী যেটা দিয়েছে সেটা হচ্ছে ওই প্রিয়ানকে যেটা আমি সবসময় পড়াই, কালকে আমি যখন পড়াবো তখন দেখাবো একবার, করসুলের পুরো ওপর নিচ গরম সেট, যেটা ভেতরে এই শীতের টাইমটা পড়লে পরে ভীষণ ভালো, তো ওর একটাই ছিল, তো ওটা ব্লগে দেখেছে, দেখে আমাকে বলছে কালকে যে অল্টার করে পড়ানোর জন্যই এটা আমি কিনে রেখেছিল, প্রায় হয়ে গেছে 15-20 দিনের উপরে হয়ে গেছে, পা ঢুকে যাবে পাপা। প্রিয়ানকে নিয়ে এখন ব্লগ করাটা না ভীষণ চাপের,
তো যাই হোক, আমাকে বলছিল যে ওকে দেখি ওটাই পড়াস, তো ওই জন্য সেম এরকম আরেকটা কিনেছি, এবার অল্টার করে পড়াতে পারবি। কারণ শীতের সময় ওই একটা জিনিস ধুয়ে দিলে পারি যেটা হয় আর কি, শুকোতে অনেকটা টাইম লেগে যায়, তো ওটা খুব কাজের একটা জিনিস। এই যে আজকে পড়ে আছে ও, আমার যেটা ওর ছিল এটা কালকে ধুয়ে দেবো, আর দেবশ্রীটা হয়তো কালকে শুকিয়ে যাবে, তো কালকে থেকে ওটা পড়াবো। সকাল সকাল বাবা পুরো জল দিয়েছে রাস্তা থেকে শুরু করে এই যে ঘরের ভিতর পর্যন্ত। গুড মর্নিং এভরিওয়ান, গতকালের ব্লগটা আবারও সেই প্রিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় এন্ড করা হয়নি। তো এখনও প্রিয়ান ঘুমোচ্ছে, এখন বাজছে 8:10, আমি উঠলাম জাস্ট এই যে আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে এখানটাতে এসে। বেশ ভালো লাগছে অনেকদিন পর, এই যে সকালটা মনে হচ্ছে সেই কনকনে ঠান্ডা ব্যাপারটা নেই, রোদ উঠেছে সুন্দর, হাওয়া দিচ্ছে না সেরকম, তো ওই জন্য দাঁড়িয়ে আছি দরজার সামনে, না হলে নর্মাল টাইমে এই দরজাটা খোলাই হয় না, এত ঠান্ডা হাওয়া চলে যে এই দরজাটাই খুলতে ভয় লাগে। তো চলো সকালটা শুরু করছি আর ব্লগটা এখানে শেষ করছি, আর সারাদিনের ব্লগটা নেক্সট ব্লগে কন্টিনিউ হবে। টিল দেন, টাটা।